তোমার নিজের জেলা সম্বন্ধে তোমাকে জানা দরকার কারণ ইন্টারভিউতে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হলে বা তোমার জেলার বিস্তারিত তথ্য জানা দরকার কারণ তোমার জেলা তথ্যের ওপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্টারভিউতে যেমন বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে তেমন বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন হয়ে থাকে তাই আইকি স্টাডি শুরু করে দিল জেলাভিত্তিক ইনফরমেশন প্রতিটা জেলার সম্বন্ধে এ টু জেড ইনফরমেশন তোমাদের কাছে আমরা তুলে ধরবো তোমাকে বলবো সেই জন্য তোমার জেলার নামটি সর্বপ্রথমে কমেন্ট করে তুমি তোমার জানিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ যে কমেন্ট থেকে বেশি হবে সেই জেলার ইনফরমেশান আমি আজকে নিয়ে আসবো আজকে আমি শুরু করার পূর্বে বলে দিই আজকে আমি আমার জেলা অর্থাৎ আমি যে জেলার বাসিন্দা সেই জেলা নিয়ে শুরু করব আজকের অভিযান আজকে আমি অর্থাৎ নদিয়া জেলার কথা বলবো যে নদীয়া জেলা শ্রী চৈতন্যদেবের জন্মগ্রহণ সেই নদীয়া জেলার কথা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রতিটা কথা এ টু জেড তোমাদের সামনে তুলে ধরবো একদিকে তুমি দেখতে পাচ্ছ আমাদের আর নদিয়া জেলার যে ডিস্ট্রিক্ট ডি এম হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রার তিনি তার নাম কিন্তু তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে যাই হোক আমি কিন্তু গুটি গুটি পায়ে শুরু করব। এবার তুমি যদি অন্য জেলার বাসিন্দা হও তুমি কমেন্ট করে আমাকে জানাও এই জেলার ইনফরমেশন জানতে চাই এবং আমি কিন্তু পরবর্তী ভিডিও কালে তোমার জেলার সম্বন্ধে বলে বলতে শুরু করব। অ্যাজ ইউজুয়াল ভিডিও শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক আজকের ইনফরমেশনগুলি আজকের প্রতিটা ইনফরমেশন আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। যে নাম্বারগুলো থাকবে সেগুলি আমি এখানে লিখে দেবো এবং তুমি সঙ্গে সঙ্গে নোট বানিয়ে নেবে পরবর্তীকালে এই নোটটি তোমার ভীষণভাবে কাজে লাগবে বলে মনে করছি চলো নামকরণ পশ্চিমবঙ্গের প্রতিটা বেশিরভাগ জেলা কিন্তু তার সদর দপ্তর থেকে নাম নেয় কিন্তু এই জেলাটির নাম সদর দপ্তর থেকে হয়নি এই জেলার নামের পেছনে কয়েকটি ইতিহাস আমাদের জানতে হবে এই জেলাটির নাম হচ্ছে নদীয়া নদিয়া কি হলো কথিত আছে যে গঙ্গার বুকে গঙ্গার বুকে এক সন্ন্যাসী গঙ্গার বুকে এক সন্ন্যাসী নাকি নয়টি প্রদীপ ইয়েস নয়টি দিয়া জালে, নয়টি নয়টি দিয়া জ্বালিয়ে নয়টি দিয়া দিয়া জ্বালিয়ে নাকি পুজো করত প্রতি সন্ধ্যাবেলায় সেই নয়টি দিয়া দেখে সবাই নয়টি দিয়া নয়টি দিয়া বলে নামকরণ লোকমুখে প্রচারিত হয়ে নাম নামকরণ হয় এই নদিয়া গঠিত হয় সতেরোশো সাতাশি সালে বিভাজনের পর তখন কিন্তু নদিয়া কিন্তু ভারতের অঙ্গরাজ্য ছিল না কিন্তু এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের পর তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বর্তমান নদিয়ার জেলাটি গঠিত হয় এই ইনফরমেশনটি তোমার জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট আচ্ছা নদীয়া জেলাটি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল এখানেও কিন্তু মনে রেখো নদীয়া জেলার অবস্থান নদিয়া জেলার অবস্থান আমরা জানি পশ্চিমবঙ্গের পূর্ব দিকে প্রেসিডেন্ট বিভাগের বাইশ ডিগ্রি বাহান্ন মিনিট থেকে চব্বিশ ডিগ্রি পাঁচ মিনিট ইয়েস বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি বাহান্ন মিনিট থেকে বাইশ ডিগ্রি বাহান্ন মিনিট থেকে চব্বিশ ডিগ্রি ইয়াস চব্বিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি পাঁচ মিনিট চব্বিশ ডিগ্রি পাঁচ মিনিট উত্তর উত্তরক্ষাংশে এবং দাঘিমা রেখাংশ যদি বলা হয় তুমি দাগিমাটা দাঘিমাটা নোট করে নাও অষ্টআশি ডিগ্রি আট মিনিট থেকে অষ্টআশি ডিগ্রি আট মিনিট থেকে আট মিনিট থেকে অষ্টাশি ডিগ্রি চুরাশি মিনিট পর্যন্ত কিন্তু আমাদের এই নদিয়া জেলা বিস্তৃত আমাদের এই নদিয়া জেলাটি বিস্তৃত হয়েছে আটচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু বিস্তৃত অর্থাৎ দেখতে পাচ্ছ বাইশ ডিগ্রি বাহান্ন মিনিট থেকে চব্বিশ ডিগ্রি পাঁচ মিনিট যে অক্ষাংশ থেকে এটা এটা হচ্ছে অক্ষাংশ এবং এটা হচ্ছে দাঘেমাংশ এবার আমরা যে লক্ষ্য করব। যে সীমানা কি আছে উত্তরে মুর্শিদাবাদ দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা ইয়েস আমরা যদি সীমানা লক্ষ্য করি ভালো করে নদীয়া জেলার সীমানা তুমি যদি লক্ষ্য করো তাহলে কিন্তু আমরা পেয়ে যাব নদীয়া জেলার সীমানা যেটা রয়েছে উত্তরে রয়েছে মুর্শিদাবাদ দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা পূর্বে বাংলাদেশ পশ্চিমে বর্ধমান ও হুগলি মনে রেখো পশ্চিমে বর্ধমান ও হুগলি কিন্তু এই জেলাটির অবস্থান রয়েছে সেই বিষয়ে তুমি খেয়াল রাখবে তুমি স্ক্রিনে বেঁচে ওঠা এই ডেটগুলো দেখলে তুমি ভালো বুঝতে পারবে এই যে নদীয়া জেলাটি দেখতে পাচ্ছ এখানে কোন কোন জেলা অবস্থান করেছে সেইগুলো কিন্তু তোমাতে এক দুই তিন চার চারটে জেলা অর্থাৎ মুর্শিদাবাদ উত্তরে মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদ পেয়ে গেলাম এটা মুর্শিদাবাদ এদিকে চলে এসো এটা হলো চব্বিশ পরগনা তারপরে বাংলাদেশের কিছু অংশ তারপর পূর্বে বাংলাদেশ পশ্চিমে বর্ধমান ও হুগলি এই জেলাগুলি কিন্তু আছে তো যাই হোক আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টগুলি শুধু আলোচনা করব এখানে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে প্রশাসনিক সুবিধার জন্য নদীয়া জেলা চারটি মহকুমাতে ভাগ করা হয় কৃষ্ণনগর সদর রানাঘাট কল্যাণী এবং তেহট্ট দু হাজার সালের আদিম সময় অনুসারে জেলার প্রতিটা ইনফরমেশন তোমার জন্য ইম্পর্টেন্ট আমি একে একে বলে দেব তোমরা অবশ্যই নোট করবে প্রথমত আয়তন আয়তন হচ্ছে তিন হাজার নশো সাতাশ বর্গমিটার এটি হলো আয়তন সো আয়তন বলে দিলাম এবার আসি যে দু সালের যে কত শতাংশ কত শতাংশ অরণ্যভূমি রয়েছে এই বেথুয়া বেথুয়াডুয়ারিতে কিন্তু একটি অরণ্যভূমি রয়েছে তার পার্সেন্টেজ কত তার পার্সেন্টেজ জিরো পয়েন্ট কিন্তু বন শতাংশ রয়েছে তোমরা এটাও নোট করে নিয়ে এরপরে সদর দপ্তর কৃষ্ণনগর মহকমা সংখ্যা চারটে আমি বলে দিয়েছি লোক সংখ্যা লোক সংখ্যা হচ্ছে একান্ন লাখ ইয়েস একান্ন লাখ আটষট্টি হাজার চারশো অষ্টাশি জন একান্ন লাখ আটষট্টি হাজার চারশো অষ্টাশি জন কিন্তু লোক সংখ্যা রয়েছে তাহলে আমরা বলতে পারি যে প্রায় বাষট্টি হাজার বাষট্টি লাখ সংখ্যা আছে সেই কথাটি কিন্তু তোমরা বলতেই পারো যে স্যার বাষট্টি লাখ সংখ্যা আছে সেই কথাটা কিন্তু আমরা বলতেই পারি তো মনে রাখার জন্য সুবিধার ক্ষেত্রে এটা কিন্তু আর পুরোপুরি হয় মনে রাখতে পারলে খুবই ভালো পরবর্তীকালে লিঙ্গ রূপাত যে লিঙ্গ অনুপাত কেমন আছে অর্থাৎ এক জন পুরুষে কতজন মহিলা আছে নশো সাতচল্লিশটি মহিলা আছে পুরো পুরো এক হাজারজন পুরুষে এরপরে তোমার মাথায় আসতে পারে যে স্যার কয়টি জেলা আছে বাইশটি এই সরি কয়টি থানা আছে বাইশটি পুলিশ স্টেশন আছে ইয়াস বাইশটি পুলিশ স্টেশন আছে খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য বাইশটি পুলিশ স্টেশন আছে ওকে লেখা কখনো কখনো লেখা ভুল হতে পারে যেহেতু টাইপিং হচ্ছে এখানে সো বাইশটি পুলিশ স্টেশন আছে তোমাদের সামনে ধরে রেখেছি আচ্ছা সাক্ষরতার হার সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এইট লিটারেসি রেট ইয়েস লিটারেসি রেট লিটারেসি রেট সেভেন্টি ফাইভ পয়েন্ট ওকে নেক্সট আমরা কিন্তু বলেছি সাক্ষরতার হাত এখানে নদী কী কী আছে নদী আছে জানো জলঙ্গি চূর্ণি ইচ্ছামতি ভাগীরথী ভৈরব মাথা ইত্যাদি আমরা প্রতিটা নদী সম্বন্ধে আলোচনা করব আমরা আলোচনা করব প্রতিটা ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে কৃষি যে ফসল কী হয় জানা দরকার নেই অতটা তেমন কিছু পৌরসভা কটি আছে পৌরসভা আছে দশটি দশটি মিউনিসিপ্যালিটি আছে সো মিউনিসিপ্যালিটি দশটি আছে এটা কিন্তু মাথায় রাখবে গ্রাম পঞ্চায়েত কটা আছে অর্থাৎ জিপি আছে কটি জিপি আছে তোমাদের জিপি আছে একশো সাতাশিটি জিপি আছে ইয়াস গ্রাম পঞ্চায়েত আছে একশো সাতাশিটি এটাও মাথায় রাখবে যে পঞ্চায়েত সমিতি কথা আছে পঞ্চায়েত সমিতি আছে সতেরোটি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আছে সতেরোটি এরপরে আমরা জানবো পঞ্চায়েত ব্লক সতেরোটি লোকসভার আসন কটি লোকসভার আসন দুটি ইয়াস লোকসভার আসন লোকসভা অ্যাসেম্বলি তো লোকসভা অ্যাসেম্বলি কটা আছে দুটি আছে লোকসভার আসন আমরা জানি নদীয়া জেলায় দুটি লোকসভা আসন কোনটা আছে বিধানসভার আসন কটি আছে বিধানসভার আসন আছে সতেরোটি ইয়াস সতেরোটি আছে যে বিধানসভার অ্যাসেম্বলি আছে তো লোকসভার আসন দুটি বিধানসভা সতেরোটি আমরা কিন্তু তুমি এখান থেকে এই যে ইনফরমেশনগুলো অবশ্যই অবশ্যই তোমার কিন্তু জানা দরকার পুরোপুরিভাবে এটা কিন্তু একদম লেটেস্ট ইনফরমেশন এবার আসি শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে তুমি যদি জানতে চাও যে এখানকার শিক্ষা কেমন তাহলে কিন্তু তোমাকে জানতে হবে প্রাইমারি প্রাইমারি স্কুল আছে আমাদের এই জেলায় দু হাজার চারশো চুয়াত্তরটি দু হাজার চারশো চুয়াত্তরটি প্রাইমারি স্কুল আছে এই জেলায় এবার আমি মাধ্যমিক বিদ্যালয় কয়টি আছে যে মাধ্যমিক বিদ্যালয় আছে যে প্রাইমারি হলো এবার মাধ্যমিক বিদ্যালয় আছে আমাদের আমাদের নদীয়া জেলায় মাধ্যমিক বিদ্যালয় আছে দুশো একত্রিশটি দুশো একত্রিশটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ এইচএস আছে কটি আছে একশো উনাশিটি একশো উনাশিটি এইচএস বিদ্যালয় আছে আচ্ছা কলেজ আছে তেরোটি কলেজ তেরোটি দরকার নেই ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বারোটি পলিটেকনিক কলেজ আছে ছটি অঙ্গনবাড়ি কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র অর্থাৎ এটা ইম্পর্টেন্ট আইসিডিএস আছে তোমার জন্য আইসিডিএস আছে ফাইভ ফাইভ এইট অর্থাৎ পাঁচশো আটান্নটি বিশ্ববিদ্যালয় এটি সব থেকে ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি যে আমাদের নদীয়া জেলায় ইউনিভার্সিটি কটি আছে সবাই জেনে নাও তিনটি ইউনিভার্সিটি আছে এই তিনটি ইউনিভার্সিটি হল বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় কল্যাণী ইউনিভার্সিটি এবং ভেটেনারি ও ফিশারি অর্থাৎ মৎস্য বিদ্যালয় কিন্তু আমাদের এই নদীয়া জেলায় অবস্থিত আছে আমরা জানি মধ্যযুগের নবদ্বীপকে অক্সফোর্ড বলা হয় অক্সফোর্ড বলা হয় এখানে প্রধান শিল্প কী কী অবস্থিত প্রধান শিল্প এখানে আমি আমি আরও কিছু আছে এখানে তুমি জানতে পারো এই ইনফরমেশনগুলো দরকার তবে এর থেকে আরও ইম্পর্টেন্ট ইউ প্রধান শিল্প আচ্ছা স্পিনিং মিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অক্সিজেন গ্যাস ভারতের আয়ুর্বেদিক ওষুধ সুপ্রিম পেপার মিল ডেয়ারি মাটির পুতুল শোলা এই বিষয়গুলি কিন্তু নদীয়া জেলা ভীষণভাবে জড়িত অর্থাৎ এখানে ব্যবসায়িক উৎপত্তি প্রতিপন্ন দর্শনীয় স্থান দর্শনীয় স্থান যেটা হচ্ছে সেটা তোমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট তুমি দর্শনীয় স্থান যদি না জেনে থাকো সেগুলো জেনে নাও তোমাদের সামনে আমরা হাজির করব সেটা তুমি দেখলেই ভালো করে বুঝতে পারবে মায়াপুরের ইস্কন মন্দির বেথয়াডোয়ারির অভয়ারণ্য কালিকা মন্দির শ্রীবাস অঙ্গন তোপখানা মসজিদ পলাশীর আমবাগান জলেশ্বর মন্দির নবদ্বীপের শ্রী চৈতন্যদেবের জন্মস্থান ফুলিয়ার কবি কীর্তিবাস ওঝা জন্মস্থান কৃষ্ণনগরের রাজবাড়ি আরও অনেক কিছু আছে আমাদের এই নদীয়া জেলায় আছে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় কিন্তু একটি দর্শনীয় স্থান মায়াপুরের রিস্কন মন্দির বেথুয়াডোয়ারির অভয়ারণ্য কালিকা মন্দির আমরা কিন্তু সব কিছু তোমার সামনে তুলে ধরেছি আমরা পরবর্তী সেশনে চলে যাব এবার যে সেশনটি জানতে চলেছি সেটি তোমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি এখানে বিশেষ মহান ব্যক্তিদের কথা প্রথমত বলি কৃপ্তিবাস ওজা সম্বন্ধে তোমার জানা দরকার তেরোশো নিরানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন পিতা ছিলেন বনমালী জন্মস্থান হল ফুলিয়া তিনি ছিলেন বিখ্যাত রামায়ণ অনুবাদক তিনি বাল্মীকির রামায়ণ বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন তার রামায়ণের অনুবাদের নাম শ্রীরাম পাঁচালী এই শ্রীরাম পাঁচালী আঠেরোশো দুই সালে শ্রীরামপুর খ্রিস্টান মিশনারি প্রেস মুদ্রণে প্রচার করা হয় তার উনুদ্র রামায়ণ বাংলার ঘরে ঘরে রামের কাহিনী প্রচার করে এই হিসাবে তিনি বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি আমরা এবার জানবো মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা তার জন্ম হয় চৌদ্দশো ছিয়াশি সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে পিতা ছিলেন জগন্নাথ মিশ্র মাতা ছিলেন শচী দেবী জন্ম হয় নবদ্বীপ নদীয়া জেলার নবদ্বীপে চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক এই মহাপুরুষ নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য সংক্ষেপে চৈতন্যদেব নামে পরিচিত তিনি চব্বিশ বছর বয়সে কাটওয়ার কেশব ভারতীয় নিকট সন্ন্যাসী দীক্ষা নিয়ে নীলাচলে ভ্রমণে যান তিনি যে প্রেম ধর্মের প্রচার করেছিলেন তার কাছে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সব মানুষের ঈশ্বরের সন্তান জীবে দয়া করে যেই জন সেই জন সে বিষয়ে ইচ্ছর এই বিশ্বাসে তিনি ছিলেন বিশ্বাসী তিনি সনাতন ধর্মের মূল কথা সবাইকে শিখিয়ে গেছেন আসুন এবার জানবো নদীয়া জেলার আরেক কৃতি সন্তান কৃষ্ণচন্দ্র রায় সম্বন্ধে তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো সালে পিতা রঘুনাথ রায় জন্মস্থান কৃষ্ণনগর নদিয়া। তিনি ছিলেন রাজা তার রাজত্বকালে বাংলার মুসলমান শাসন থেকে ইংরেজ শাসন প্রবর্তিত হয় তার রাজসভায় ভাঁড় ভারতচন্দ্র প্রভৃতি গুণীজনের সমাবেশ ঘটেছিল কৃষ্ণনগরের মৃৎশিল্পে যে খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল তিনি এই মৃৎশিল্পে প্রথম কৃষ্ণনগরে শুরু করেন অর্থাৎ তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে কৃষ্ণনগর যে মাটির শিল্প কে শুরু করেছিলেন অবশ্যই উত্তর হবে কৃষ্ণচন্দ্র রায় বাংলাদেশে জগদ্ধাত্রী পূজার প্রচলক হলেন তিনি অর্থাৎ এই জগদ্ধাত্রী বিখ্যাত হয় কিন্তু কৃষ্ণনগরে আমাদের এই জেলা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আমরা জানবো মোহন বাগচি রাজশেখর বসু দীনবন্ধু মিত্র দ্বিজেন্দ্রলাল রায় তবে আজকের ভিডিওটি অনেকটা বড় হবার জন্য আমি এখানেই ভিডিওটি শেষ করলাম অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি তোমার সুচিন্ত মতামত থাকে আরও কীভাবে ভিডিওটিকে উন্নতি করা যায় বা কিভাবে আরও ভালোভাবে প্রেজেন্টেশন করা যায় সেই কথাগুলো আমাদের সামনে বলে দিলে আমরা কিন্তু খুব উপকৃত হব এবং সেই মতো তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাকে আর একবার সুস্বাগতম